لما نسمع اسم النبي لازم نصلي عليه. اللهم صل عليه. لما تيجي سيرة النبي نبدأها بس. সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাজ দরবারে, যিনি আমাদেরকে শুধু তার ইবাদত করার জন্য তাকে পরম ভালোবাসায়, পরম বিনয়ে তার প্রতিটি আদেশ নিষেধ বরণ করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেকটি ভালো কথা, ভালো চিন্তা, ভালো ভাবনার একটি বিকিরণ আছে, যেই বিকিরণ এই পৃথিবীর সীমানা পার হয়ে, 1150 কোটি গ্যালাক্সি পার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় চক্ষের পলকে। প্রত্যেকটি মন্দ চিন্তা, শিরক, কুফর এবং অপরাধ চিন্তার এবং অপরাধ বক্তব্যের একটি বিকিরণ আছে, যা চক্ষের পলকে এই বিশ্বকে ছাড়িয়ে মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। আল্লাহ বলেন, অকল উত্তাখাজার রহমান ওয়ালাদা, উত্তলিকরা বলেছে করুণাময় সন্তান গ্রহণ করেছেন। এই শিরকি কথার বিকিরণ কত ভয়ঙ্কর। আল্লাহ বলেন, আকাশগুলো যেন এই কথার প্রচন্ড আঘাতে চৌচির হয়ে, চুরমার হয়ে ভেঙ্গে পড়বে। পতন সকল আরদু, পৃথিবী যেন বিধীর্ণ হয়ে যাবে। পতাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড়গুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই একটি কথার বিকিরণ, এর কালো বিকিরণ এতটা ভয়ঙ্কর। তেমনি একটি ভালো চিন্তা, ভালো ভাবনারও বিকিরণ ক্ষমতা এত বেশি যে মান কওয়ালা সুবহানাল্লাহি ও বিহামদিহি উরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি বলল সুবহানাল্লাহি ও বিহামদিহি, সাথে সাথে তার বিকিরণ চলে গেল আরশের নিচের জান্নাতে এবং রূপান্তরিত হলো একটি ফলবান খেজুর বৃক্ষে। ইমাম তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত ভাইগণ, এই পৃথিবীতে আমরা আলোর বিকিরণ ঘটাতে এসেছি, অন্ধকার বিকিরণ করতে আসেনি। আমরা নিজেদেরকে যত ক্ষুদ্রই মনে করি, নিজেদেরকে যত গুরুত্বহীন আমরা মনে করি, আমরা মোটেও গুরুত্বহীন নই, মোটেও এক একজন মানুষ ক্ষুদ্র কোনো সৃষ্টি নয়। এক একজন মানুষের মূল্য মহাবিশ্বের চেয়েও বেশি। একজন মানুষ, সে যদি লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটি লোক যদি পৃথিবীতে থাকে, এই পৃথিবীর কারখানা চলতে থাকবে, কেয়ামত হবে না। একজন মানুষের মূল্য কত বিশাল। সম্মানিত ভাইগণ, স্মার্ট মুসলিম, বুদ্ধিমান মুসলিম, জ্ঞানবান মুসলিম কে? জ্ঞানবান মুসলিম তো সেই যে পরিবর্তিত সকল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিজের ইমানকে রক্ষা করে চলতে পারে, নিজের ইসলামকেও রক্ষা করে চলতে পারে, সমাজকেও ধরে রাখতে পারে, সমাজে থাকতেও পারে, সমাজের হাজারো মন্দের ভিতরে বাইং মাছের মতো, ওই মাছটি যেমন কাদার ভিতরে 24 ঘন্টা থাকে কিন্তু তার শরীরে কোনো কাদা নেই, স্মার্ট একজন মুসলিম সেরকমই। শয়তান তার কোন লক্ষ্যভেদী পরিকল্পনা দিয়ে তার কোনো কিছুকে চেঞ্জ করতে পারে না।
পারেনি এমন বহু মুসলিম আছে যারা সমস্ত ফিতনা পাপাচারের ভিতরে হাবুডুবু খাওয়া অবস্থায়ও নিজের স্মার্টনেস, মুসলিম হিসাবে একজন স্মার্ট মুসলিম, বুদ্ধিমান মুসলিম রূপে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছে, তাকে কোনো কিছুই বদলে দিতে পারেনি। সম্মানিত ভাইগণ, বহু ভাইরাস আমাদের বডিতে ঢুকে গেছে, যার কারণে আমরা একের পর এক ক্যান্সারে আক্রান্ত হচ্ছি। বহু ধরনের ভাইরাস আমাদের বুদ্ধি বিবেকের মধ্যে, আমাদের ভাবনার মধ্যে ঢুকে গেছে, যার কারণে আমাদের মূল্যবোধ গুলো, চেতনা গুলো, আমাদের দিন, আমাদের আদর্শ গুলো দিনকে দিন হারিয়ে যাচ্ছে। এটা উচিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত, আল্লাহর পক্ষ থেকে আপনি একটি রহমত পেয়েছেন। এই ওয়াহির জ্ঞান, এই ঈমান, এই কোরআনের রহমত আপনি প্রাপ্ত হয়েছেন। এই বিশাল অনুদান প্রাপ্ত হয়ে, জ্ঞানের এই সম্পদ প্রাপ্ত হয়ে, লিনতালাহুম আপনি চরম কুফরি একটি সমাজেও খুব সফট কর্নার থেকে, খুব কোমল থেকে খাপ খাইয়ে ম্যাচিং করে নিজেকে, নিজের লক্ষ্যকে বাস্তবায়ন করতে পেরেছেন। আল্লাহ আপনাকে এই কৃতিত্ব, এই যোগ্যতা দান করেছেন। চতুর্দিকে মূর্তি পূজা, চতুর্দিকে শির, চতুর্দিকে রাহাজানি ডাকাতি, ধর্ষণ, খুন, হানাহানি, মারামারি, চতুর্দিকে অবৈধের ছড়াছড়ি, নিরাপত্তাহীনতার সেই নৈরাজ্য, এর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% একটি পাপের সমাজকে শতভাগ পুণ্যের সমাজে রূপান্তরিত করে দিয়েছেন। এমন স্মার্টনেস, এমন ম্যাচিংটা তিনি করতে পেরেছিলেন তার ওই সমাজের সাথে। নিজেকে বিলীন করে দেননি, সমাজকে বিলীন করে দিয়েছেন, সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। নিজে যে জ্ঞান পেয়েছেন সেই জ্ঞানের মতো করে, নিজে পরাস্ত হননি, হেরে যাননি সমাজের কোনো অনাচারের সামনে। এই যুগেও এমন কিছু মুসলিম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য আছে, হাজার পরিবর্তন ইবলিস ঘটিয়েছে গোটা বিশ্বে, দাজ্জালের ফর্মুলায় গোটা বিশ্বকে, মূল্যবোধকে, মনুষ্যত্বকে, সুকুমার ভিত্তিগুলোকে, মানুষের দয়া মায়া, মানুষের প্রতি মানুষের দরদ, সমবেদনা, দায়িত্ববোধ, সামাজিকতা, সবকিছু এখন ধ্বংসের অতলতলে তলিয়ে দেয়া হয়েছে। তারপরেও কিছু মানুষ রয়েছে যাদেরকে এই ফিতনার কোনো কিছুই স্পর্শ করেনি, করতে পারেনি, তারাই প্রকৃত বীর পুরুষ। সম্মানিত ভাইগণ, আমাদের যুবকদেরকে বিকৃত করা হয়েছে, আমাদের তরুণীদেরকে বিকৃত করা হয়েছে, আমাদের বৃদ্ধদেরকে বিকৃত করা হয়েছে, বৃদ্ধাদেরকেও এক বিকৃত মানসিকতায় রূপান্তরিত করা হয়েছে। সর্বশেষ ছিল কিছু শিশু কিশোর, এখন দাজ্জাল এবং ইবলিস সিদ্ধান্ত নিয়েছে এই শিশুগুলোকে বিকৃত করে ফেলতে হবে। আমার একজন বিদ্যালয়ের অভিভাবক একটি স্বপ্নের কথা জানালেন, ছোট্ট শিশুরা যখন কোরআন পড়তে শুরু করলো, তারা যখন দিন শিখতে শুরু করলো, এখন যেই মায়েরা কোরআনিক বিদ্যালয়ে ইসলাম শেখা বা দুনিয়া আখেরাত সবটাই শেখানো হয় যে বিদ্যালয়ে, এই বিদ্যালয়ে যে মায়েরা এই শিশুদেরকে আনতে শুরু করলো, ইবলিস সিদ্ধান্ত নিল
এই মাগুলিকে পরকীয়ায় জড়িয়ে ফেলতে হবে, তাহলে আর ভোরবেলায় শিশু নিয়ে এরা বিদ্যালয়ে কোরআন শেখাতে আসবে না, এই ফ্লোটা এই জোয়ারটা ধ্বংস হয়ে যাবে। গতকালই একজন আমাকে এই স্বপ্নের কথা জানালেন, তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন যে ইবলিস এই পরিকল্পনা করছে যে এই বিদ্যালয়ে তো মায়েরা শিশুদেরকে এনে এনে কোরআন শেখায়, দিন শেখায়, দুনিয়াও শেখায়, এই মাগুলিকে নষ্ট করে দিতে হবে, তাহলে এই মায়েরা আর এই শিশুদের পিছনে আর সেই আন্তরিকতা নিয়ে এইভাবে কষ্ট করতে আসবে না। সারা দিন শিশুকে বিদ্যালয়ে রেখে সে শিখছে আর মা অপেক্ষায় আছে, দুপুর বেলায় দীর্ঘ অপেক্ষার পরে যায় ইবলিস, সে এখন শিশুদেরকে আক্রান্ত করা আরম্ভ করেছে, শিশুদের মায়েদেরকে আক্রান্ত করা শুরু করেছে। 9 মাসের বাচ্চা ধর্ষিতা হয়, 2 বছরের মেয়ে শিশু ধর্ষিতা, 7 বছরের মেয়ে শিশু ধর্ষিতা এবং নিহত, এগুলো এমনিতেই ঘটে না। ইবলিস তার মিডিয়া দিয়ে গোটা বিশ্বের অধিকাংশ মানুষকে যৌন রোগী সেক্সুয়াল ডিজিজে আক্রান্ত করে এমন রোগী বানিয়েছে, এই রোগীদের হাত থেকে, এই মনোরোগী, যে মনোরোগীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা আল আহজাবের মধ্যে বলছেন, নবী স্ত্রীগণকে বলার প্রসঙ্গে বলেছেন, ফালা তাখদানা বিল কওলি, এসব পুরুষ সমাজে ও নারী কোন কোমল কথা বলতে যেও না, তুমি একটু কোমলতা ওদেরকে দেখাইও না, তোমার কোন কথায় আচরণে বলনে নারীত্বের দুর্বলতা যাতে ওরা টের না পায়, যদি পায় ফায়া তোমার আল্লাজি বিকলবিহি মরদ, যার ভিতরে যৌন রোগ ঢুকে গেছে, ভাইরাস চলে গেছে, সে তোমাকে টিজ করার লোভে কাতর হয়ে উঠবে, আক্রান্ত হয়ে যাবে, সে তোমার পিছে লাগবে। পৃথিবীর ইতিহাসে আমরা জানি না 9 মাসের শিশু, 2 বছরের মেয়ে শিশু এভাবে আক্রান্ত হয়েছে, আমাদের ইতিহাস জানা নেই, আমরা কিতাবে বইতে হাজারো ঘটনা পড়েছি, এই ধরনের ঘটনা আমরা পড়িনি, কিন্তু সেটাই ঘটছে। সম্মানিত ভাইগণ, সিদ্ধান্ত নিতে হবে যে ইসলামের যেইটুকু আমার মধ্যে আমার ঘরের মধ্যে আছে সারা পৃথিবী উল্টে গেল চেঞ্জ হতে দেব না, বিনা যুদ্ধে নাহি দিব সুছাগ্র মেদিনী, এমন একটা সিদ্ধান্ত যদি কোনো মুমিন নিতে পারে আল্লাহ তাকে হেফাজত করবে। ইবলিস একসাথে ইসলাম থেকে আপনাকে দূরে সরাবে না, সরাবার চিন্তাও করবে না, পারবেও না, একসাথে আপনাকে বেঈমান বানিয়ে দেবে, সে কখনো এই বোকামি করবে না, সে একটু একটু করে নেবে, অল্প অল্প করে নেবে, একটা বিশাল জাহাজ 6 লক্ষ টন বাহি একটা মাদার ট্যাঙ্ক বঙ্গোপসাগরের গভীর জলসীমানায় অবস্থান নেয়, এত বিশাল ট্যাঙ্ক কুলে ফিরতে পারে না, তখন ছোট ছোট সেই লঞ্চগুলোতে তার সেই তেলগুলো ভরাট করে করে একটু 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 করে আনতে 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 একদিন 6 লক্ষ টনের মাদার ট্যাঙ্ক শূন্য, খালি কিছুই নেই, একসাথে কাত করে বা কোনো কিছু দিয়ে আনতে পারে নাই, একটু একটু করে আনতে আনতে একদিন শূন্য করে ফেলেছে। আপনাদেরকে আমাদেরকে এইভাবেই ইবলিস আমাদের এই হৃদয়ে থাকা এই মাদার ট্যাঙ্কে থাকা ইমান দিন আমাদের মনুষ্যত্বের সেই বিপুল গুণাবলী, যে একটা মানুষের ভিতরে কত বড় গুণ, এই মানুষটি একটা কথা বললে সেই কথা মহাবিশ্ব প্রচার করে ফেলে, ইথারে ভেসে মহাবিশ্বে চলে যায়। এজন্যই একজন মুমিন যখন কলেমার সাক্ষ্য দেয় সে মহাবিশ্বকে সাক্ষী রাখে, সে এই ভাষানটাকে বসেই মহাবিশ্বের 1,150 কোটি গ্যালাক্সির সকল কিছুকে সাক্ষী রাখতে পারে, কারণ তার কথা এখানে থাকে না, সেকেন্ডেরও কত কোটি ভাগের আগে মহাবিশ্বে ছড়ায় তার কথা, সে কি জানে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
প্রতি ভোরেই তিনি এই সাক্ষীটা রাখতেন মহাবিশ্বকে। কত বড় সায়েন্স, কত বড় বিজ্ঞান এখানে! আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা, হে আল্লাহ আমি ভোরে আপনাকে সাক্ষী রাখছি। উশহিদু হামালাতা আরশিকা, আপনার আরশ বহনকারী সব ফেরেশতাকে সাক্ষী রাখছি। ওয়া মালাইকাতাকা, আপনার ওজুদ নিজুদ লক্ষ অনন্ত, যার সীমা রেখা কোয়ান্টিটি কত আপনি ছাড়া কেউ বলতে পারে না, সকল ফেরেশতাকে আমি সাক্ষী রাখছি। ও জামিয়া খালকিকা, আপনি মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন সবাইকে সাক্ষী রাখছি যে আমি আপনার একত্ববাদের কালেমা উচ্চারণ করছি। আন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ, আপনি এক, আপনি একক অদ্বিতীয়, আপনি কারো মুখাপেক্ষী নন, সবাই আপনার মুখাপেক্ষী। আমি এই যে কালেমা উচ্চারণ করলাম আপনার মহাবিশ্বকে আমি সাক্ষী রাখলাম। ইসলামে সাক্ষ্য দেওয়ার বিধান হলো যেই ব্যক্তি যেই ঘটনা নিজ চোখে দেখবে না, নিজ কানে শুনবে না, সে ওই বিষয়ের ওই ঘটনার কোনো সাক্ষী হতে পারবে না। চোখে দেখতে হবে এবং কানে শুনতে হবে, নিশ্চিত হতে হবে যে হ্যাঁ এই কথা তার এবং এই ঘটনা সে ঘটাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো তিনি যে মহাবিশ্বকে সাক্ষী রাখলেন, তার মানে মহাবিশ্বের সব কিছু ওই মুহূর্তে তাকে দেখছে এবং তার কথাও শুনতে পাচ্ছে। এমন এক দুর্লঙ্গ সিস্টেমে আল্লাহ তাআলা গোটা মহাবিশ্বকে সৃষ্টি করেছে। আপনি আর আমি এটা মনে করার কোনো কারণ নেই যে নিভৃতে আমি একটা কথা বললাম কেউ শুনল না, মহাবিশ্বে আপনি প্রচার হয়ে গেলেন। আমেরিকায় বসে একটা কথা বললে ভয়েস অফ আমেরিকার ওই কথাটা বাংলাদেশে আমরা শুনি কিভাবে? এটা কি যন্ত্রে টেনে এনেছে? মোটেও না, এটা ইথারে ভেসে আল্লাহর সিস্টেমে এখানে আসে, আমরা যন্ত্র দিয়ে শুধু ধরে নেই, কিন্তু এটা ভাসে। আপনি এক একজন মানুষ এত বড় গুরুত্বপূর্ণ, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, কতটা আপনি নিম্ন জগতের একটা মানুষ ঊর্ধ্ব জগতের গোটা সৃষ্টির সাথে আপনি জড়ানো, কানেক্টেড। একটা মহাবিশ্বটা একটা স্টুডিও, এখানে কোথায় কি করেন সব সংবাদ আনাচে কানাচে, হাজার হাজার আলোকবর্ষ মাইল দূরে, আলোকবর্ষ কিলোমিটার দূরে এটা চলে যায়, চক্ষের বলকে চলে যায়। দেখুন আপনার পরিবারের একটা ঘটনা, সহি মুসলিমের হাদিসে কি বলা হচ্ছে, স্বামী স্ত্রীর ঝগড়ার একটা ঘটনা, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, পৃথিবীর কোনো সংসারে যদি স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, অত্যাচার করে, সাথে সাথে এই ভিডিও চিত্র জান্নাতে চলে গেল, সাত আকাশের উপরে আরশের নিচে পৌঁছে গেল। এখানকার এই সিনারিও এর ভিউয়ার্স জান্নাতে আছে। আমার আর আপনার সংসারে কখন কি হয়, টোটাল সিনারিওর অডিও ভিডিও দেখার ভিউয়ার্স এই গ্রহের উপরে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে তার ঊর্ধ্বে অকল্পনে ঊর্ধ্বে আমাদের সংসার জীবনের টোটাল অডিও ভিডিওগুলোর ভিউয়ার্সরা ওখানে আছে, শ্রোতারা আছে। ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন, এই স্বামীটার যেই হুরে ঈন স্ত্রীরা ওখানে আছে, সাথে সাথে রিপ্লাই করে। যখনই সংসারে দুনিয়াতে গণ্ডগোল হয় সাথে সাথে ওরা দেখে শুনে রিপ্লাই করে এবং সেখান থেকে অভিশাপ পাঠায়, হে দুনিয়ার স্ত্রী তোমার উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। আরশের নিচের স্ত্রীরা অভিশাপ পাঠায় দুনিয়ার স্ত্রীকে, না তুজি হে ওকে কষ্ট দিও না, ইন্নামা হুয়া দাখিলুন ইনদাক, সে তোমার কাছে কয়দিনের মেহমান মাত্র, ইউশিকুন ইউফারাকাকে ইলাইনা, তোমাকে ছেড়ে অচিরে এসে চলে আসবে আমাদের এখানে। সহি মুসলিমে সহি হাদিস। আপনি মনে করবেন না আপনি সংসার করে যাচ্ছেন আর কেউ আপনার খবর রাখছে না, আপনার ওই জগতের সংসারের সংসারীরা চব্বিশ ঘন্টা আপনার মনিটরিংয়ে আছে। মানুষ মনে করে আমরা স্টুডিও বানিয়েছি, ক্যামেরা বানিয়েছি, আমরা কি কি না করে ফেলেছি, গোনার ডিম করেছো তুমি, এগুলো তো সব আল্লাহরই সৃষ্টি,
এগুলো তো আল্লাহর সিস্টেমে তিনি তৈরি করে রেখেছেন, তুমি খালি ওনার তৈরি জিনিসকে ওনার রান্না করা, একজনের রান্না করা ভাত শুধু মুখে দিয়েছো তুমি। কেউ তরকারি রান্না করে রেখেছে, তুমি একটু মুখে দিয়ে খাচ্ছ, এই কৃতিত্ব তোমার। আর গোড়ার ডিমের কৃতিত্ব তোমার, এগুলো আল্লাহর সিস্টেমে সব কিছু আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজে বাসন দিয়েছিলেন, সেই বাসনটাও বিজ্ঞানীরা ধরার চেষ্টা করতেছে, এটা আছে তো। আপনি আর আমি যতই ছোট হই, মোটেও ছোট কিছু না, মহাবিশ্বের সব কিছু আমাদের মনিটরিংয়ে ব্যস্ত। আপনি যদি, আপনি মহাবিশ্বের বস, আপনি রিক্সা চালক হলে কী হবে, বা মেথর হলে কী হবে, আপনি বস। মহাবিশ্বের 1,150,000,000,000 গ্যালাক্সির জগতের আপনি বস, তারা আপনার দিকে তাকায়, আপনি কী করেন? আপনি যদি ফেরাউন হন, আপনাকে মারার জন্য সবাই রেডি। আপনি বস হয়ে মালিকের সাথে গণ্ডগোল করছেন, আপনাকে ওরা ছাড়বে না। ফেরাউনকে যেমন ছাড়ে নাই, ব্যাঙ আক্রমণ করেছিল ফেরাউনকে, চার পোকা আক্রমণ করেছিল, ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ্দাফাদিআ ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত, আমার বাহিনী একটা সাগরের পানিকে, জলোচ্ছ্বাসকে পাঠিয়েছিলাম ফেরাউনের বিরুদ্ধে, পানি ডুবিয়ে যখন ফেরাউনকে মারার অবস্থা করেছে, বলল ভাই মুসা এইবার তওবা করব, এবার ঈমান আনবো, আর ভুল নাই, এই আল্লাহর বাহিনী এগুলোকে প্রত্যাহার করাও। প্রত্যাহার করানো হলো, আবার যেই কাফের, যেই ফেরাউন, সে ফেরাউন বল জারাদা, ফড়িং পাঠালাম, ফড়িং পঙ্গপাল। কিছুদিন আগে বাইতুল্লাহ যে পঙ্গপালের আক্রমণ হয়েছিল, ফড়িং হাজার হাজার কোটি ফড়িং, এরা যেখানে যায় সব সাবার, আপনার খাবারের কিছু থাকবে না, সব শেষ। জুনদুম্মিন জুনুদিল্লাহ, আল্লাহর বাহিনী, কুল মখলুকাত আল্লাহর বাহিনী, এগুলি আপনার সেবক হয়ে যাবে যদি আপনি আল্লাহর সেবক হন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর আল্লাহর যা চয়েস আপনার জন্য তা যদি আপনি চয়েস করেন, এরা সব আপনার পক্ষে। জলোচ্ছ্বাস সাগরের পানিগুলো মুসা আলাইহিসসালামকে হেল্প করার জন্য ফেরাউনকে মেরেছিল, পঙ্গপালগুলি মুসার হেল্পার হয়েই ফেরাউনকে আক্রমণ করেছিল। ওয়াল জারাদা ওয়াল কুম্মাল, চার পোকা, হাজার হাজার কোটি চার পোকা, যেহেতু মুসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ নিয়েছেন, ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গেছে, মুসার পক্ষ হয়ে ফেরাউনকে মারার জন্য সারা বিশ্বে চার পোকাগুলি আক্রমণ করেছিল। ফেরাউনের গোষ্ঠীকে সারা গায়ে চার পোকা, বগল তলে চার পোকা, এখানে কানে, চোখে, টুপির ভিতরে, চুলের নিচে, রানের চিপা, সারা গায়ে চার পোকা। ফেরাউন আর ফেরাউনের দল সারাদিন খাজ্যেতে খাজ্যেতে চুলকানি, আর উহু কামো, কি রাত কি দিন। এখন তার সৈন্যবাহিনী দিয়ে কী হবে, ছোটো ছোটো চার পোকা, তলোয়ার দিয়েও মারা যায় না, তীর মেরেও কিছু লাভ নাই, বললম মারলেও কিছু হবে না, কি এক যন্ত্রণা। বল কুম্মাল, এটা কোরআনের কথা, এই কুম্মাল বাহিনী, কুম্মাল বাহিনী প্রেরণ করলাম ফেরাউনের বিরুদ্ধে, তার কামড় ছোটে মুসা আলাইহিস কাছে গিয়ে বলে, ইয়া মুসা দু লানা রব্বাক বিমা আহাদা ইনদাক, ও ভাই মুসা একটু দোয়া করো না আল্লাহর কাছে, তোমার রবের কাছে, তোমার সাথে তো ওনার ভালো হটলাইন আছে, তুমি দোয়া করো এই আজাব যাতে তুলে নেয়, এবার ঈমান আনবো। উনি দোয়া করলেন, চলে গেল, কয় দেখো কত বড় জাদুকর, চার পোকা চালাই দিছে আমাদের উপরে, কাফের তো হেদায়েত হয় না, হেদায়েতের বাণীগুলোকে উল্টা ব্যাখ্যা করে সে আবার বক্রপথে চলে। তারপরে আল্লাহ তাআলা চালালেন নিরীহ ব্যাঙ, ও দফা দেয় ব্যাঙ, এ নিরীহ ব্যাঙ যেখানে যায় সেখানে ব্যাঙ, ভাত রান্না করে রাখে, পাতিল উল্টালে সব ব্যাঙ, তরকারির পাতিল খুললে সব ব্যাঙ, পানির কলসিতে পানি ঢালতে গেলে ব্যাঙ, আর ব্যাঙ শুইতে গেলে একটার পর একটা স্তূপ হতে 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 5-10 ফিট উঁচু ব্যাঙের টাল, টালের নিচে ফেরাউন আর ফেরাউনের দলবল। ব্যাঙ হলো আল্লাহর ওলি, খুবই ইবাদত গুজার একটা প্রাণী। দাউদ আলাইহিস সালাম ছিলেন মানব জাতির সবচেয়ে বড় ইবাদতকারী, সবচেয়ে বড় ইবাদতকারী ছিল দাউদ আলাইহিস সালাম। উনি এক রাত্রে আল্লাহর এত বেশি ইবাদত করেছিলেন, ভাবলেন যে আজকে আমার মতো ইবাদত আল্লাহর সৃষ্টি জগতে কেউ করে নাই। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, বালা আব্দি আদ্দিফেদা, হে দাউদ,
কেন নয়, অবশ্যই আমার বান্দা ব্যাং তোমার চেয়ে বেশি আমার ইবাদত করেছে আজকে রাত্রে। এই জন্য কেউ যদি স্বপ্নে ব্যাং দেখে, এর ব্যাখ্যা হয় একজন অলি আল্লাহ খুব বড় আল্লাহওয়ালা মুখলেস বান্দা, তো কুল মখলুকাতের আপনি বস, আপনি যদি উল্টা পাল্টা করেন ব্যাঙে মারবে, চার বোকায় মারবে, জলোচ্ছ্বাসে মারবে, পঙ্গপালে মারবে, যা পায় আপনার যা চারপাশে যা আছে সব আপনার বিরোধী, আপনি যেটা খাবেন খাওয়াও আপনার শত্রু, আপনার খাদ্য আপনার দুশ্মন হয়ে যাবে। আর আপনি যদি আল্লাহর পক্ষ নেন সবাই আপনার পক্ষ, সেকেন্ডে চক্ষের বলকে সব আপনার পক্ষ, কারণ আপনি আল্লাহর পক্ষ নিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে শেষে হয়ে যেতেন, ডাইজেস্ট হয়ে যেতেন তিমি মাছের অ্যাসিডের সেই ফ্লাশের মধ্যে পড়ে, মৃত্যুময় পরিবেশে একটা কাজ করেছেন, মুহূর্তে পরিবেশ পরিবর্তন। সে কাজটা কি? সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহর সাথে তিনি যে সম্পর্কটা নষ্ট হয়েছিল সন্ধি করে ফেলেছেন, আল্লাহমুখী হয়ে গেছেন। যেই আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নিয়েছেন সাথে সাথে তিমির পেট ওনার বাসস্থানে পরিণত হয়ে গেল। আল্লাহ নিজেই বলেছেন ওই ঘটনার কথা, ফালাউলা আন্নহু কানা মিনাল মুসাববিহিন, সে যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো ওই সময়ে, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে পড়ে থাকতে হতো তাকে। কিন্তু উনি আল্লাহর সাথে যে বিরোধ হয়েছিল ওইটা যখন এই কালেমার মাধ্যমে উনি বিরোধটা রফা দফা করে নিয়েছেন, সাথে সাথে ওই মাছ যে খেয়ে ফেলেছিল তাকে সে তার জীবন রক্ষকে পরিণত হলো, বডিগার্ড হয়ে গেল। কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। সেজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান হাজারো প্রক্রিয়ায় আমাদের আমরা বুড়োরা শেষ, তরুণ তরুণীরাও বরবাদ, শিশু কিশোররা কিছু ভালো ছিল তাদেরও এখন বরবাদির চূড়ান্ত সীমানায় নিয়ে যাওয়া হয়েছে। কার্টুন ছবি, বিভিন্ন কার্টুন ছবি, মা চাকরি করতে চলে গেছেন বা মা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন, শিশুকে মোবাইল দিয়ে গেলেন, শিশু সারাক্ষণ বাদ্য বাজনা কার্টুন ছবিতে। কার্টুন ছবিতে কী করে? আল্লাহ থেকে কাট অফ করে দেবদেবী নির্ভর করে দেওয়া হয়, একটা জিন পরে নির্ভর করে দেওয়া হয়, সুপারম্যান অমুক ম্যান অমুক নেতা, দাজ্জাল সামনে আসবে কিম্বুত কিমাকার একটা মানুষ। এখন মিডিয়ার জগতে ইন্টারনেটে সুপার সুপার নেতা এইভাবে আসে বিভিন্ন নামে, আমি ওগুলো দেখিও না, নামগুলো মনে আসতেছে না, সুপারম্যান টাইপের বিভিন্ন নেতা আসে, সে এই এক লাফে এটা করে ফেলে, আর এক লাফে ওটা করে ফেলে, একখানে পাহাড় উড়িয়ে ফেলে, এনে সাগর পার হয়ে যায়, এটা করে সেটা করে, ঠিক দাজ্জাল যেটা করবে যেরকম করবে। যে সুপারহিট মিডিয়ার জগতের যে ভিলেনগুলো চরিত্রগুলো এখন শিশুদের সামনে দেখানো হচ্ছে, যে চক্ষের পলকে তারা রাতকে দিন, দিনকে রাত, সাগরকে মরুভূমি, মরুভূমিকে সাগর, অকল্পনীয় সব কাজ করে ফেলতেছে, ঠিক দাজ্জাল তো বাস্তবিকই এগুলি করবে। এই জন্য সে আগে থেকেই তৈরি করতেছে শিশু প্রজন্ম, যাতে এরা ওর এগুলো দেখে স্বাভাবিক মনে করে, মনে করে হ্যাঁ এমন ঘটনা তো আমরা আগেও দেখেছি, এরকম চক্ষের পলকে কত কিছু করে ফেলে, অকল্পনীয় সব করে ফেলে, এটা তো আমরা জানি, শিশুরা তো অভ্যস্তই। অতএব এই শিশুরা অনায়াসেই দাজ্জালের বাহিনীতে যোগ দেবে। এই পৃথিবীতে দাজ্জালের বাহিনী হিসেবে কাজ করছেন অনেক মুসলিম, তারা জানে না, তারা দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে তারা জানে না। অধিকাংশ মিডিয়ার জগতে যে ভাই বোনেরা কাজ করে তারা জানে না তারা কার কাজ করছে, তারা জানে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন জাতির যদি শিক্ষক শ্রেণী আর ডক্টর শ্রেণী নষ্ট হয়ে যায় তাহলে মনে করো যে এই সমাজটা নেই। হাজারো ব্যাধির মধ্যে দুইটা ব্যাধির কথা এখানে বললাম,
শিক্ষক শ্রেণী, শিক্ষক মানেই মহৎ, শিক্ষক মানেই মহান। আজি হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, শিক্ষাগুরু মানেই তো মহান, আম্বিয়া কেরামের চেয়ারে বসা। কিন্তু দাজ্জালের অনৈতিকতার অবাধ যৌনতার সয়লাবে বিশ্বকে এমন গ্রাস করেছে, এখন শিক্ষক দেখলে অনেকে ভয় পায়। শিক্ষক এখন আর আগের মতো নাই, শিক্ষক দেখলে মানুষ একদম আগে চিন্তা করে ওনার চরিত্রটা কেমন। আল খারেজমি, মুসা আল খারেজমি, যার খারেজমিয়াতের উপরে না পড়লে কম্পিউটার সায়েন্সের আপনি কিছুই বুঝবেন না। কম্পিউটার সায়েন্সের জনক হলো মুসা আল খারেজমি, পাগড়িদারী মুসলিম বিজ্ঞানী। উনি বলেছেন, একটা মানুষ যদি সুন্দর একটা চরিত্র অর্জন করে, সে এক মার্ক পেল। এক মার্ক পাওয়ার পরে সে হয়তো একজন ভূগোল বিশারদ, আরেকটা জিরো পেল। সে হয়তো একজন অ্যাস্ট্রোনোমার, মহাকাশ বিজ্ঞানী, আরেকটা জিরো পেল। সে হয়তো একজন ভালো রাজনীতিবিদ, আরেকটা জিরো পেল। দশ, একশো, হাজার, এভাবে তার অর্জনগুলো হয়। কিন্তু এই একটা, এই জিরোগুলোর পাশ থেকে সরিয়ে দেন, ওই যে তার চরিত্রের এক, তার মধুর চরিত্র সে পৃথিবীতে অর্জন করেছিল, এক মার্ক পেয়েছে, এই এক মার্কটা ডিলিট করে দেন, বাকিগুলো সব জিরো, কিছুই নেই। এই জন্য সুরা অশামসে অদোহা, সুরা অশামসের মধ্যে এগারোটি কসম করে আল্লাহ তাআলা এই চরিত্রের উপরে মানুষের দিক, মানুষের নজর আকর্ষণ করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন, এগারোটি কসম। আল কোরআনে এগারো কসম করে কোনো কিছুই বলা হয়নি, এগারো বার কসম করে কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সাকসেসফুল যে তার নিজেকে পরিমার্জিত সচ্চরিত্র মানুষ রূপে গড়তে পারলো, আত্মশুদ্ধ যে হলো, সেই সাকসেসফুল। একটু 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 করে চরিত্র কেড়ে নিতে 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 এখন বহু শিক্ষক ধর্ষকে পরিণত হয়েছে। কি মাদ্রাসা, কি আলিয়া, কি কওমি, কি স্কুল, কি কলেজ, কি প্রাইমারি, কি কিন্ডারগার্টেন, এখন শিক্ষক দেখলে একদম আগে চিন্তা করে বাচ্চাকে ওনার কাছে দেয়া যাবে কিনা। ইমাম গাজ্জালিজি বলেছেন যে শিক্ষক শ্রেণী যদি নষ্ট হয়ে যায় সমাজ শেষ, কে আর বানাবে এই সমাজটা। আর হলো ডক্টর, এক সিজারের বিষয়টা নিয়ে হাজারো বিষয় তো আছে ডক্টর সাহেবদের, কিছু কিছু ডক্টর তো ভালো আছেনই, ভালো থাকবে অধিকাংশ। যে জাতিসংঘের হিসাব হলো 1000 মায়ের মধ্যে 15টা যদি সিজারে হয় সন্তান, এটা নর্মাল। 1000-এর মধ্যে 985টা শিশু হতে হবে নর্মাল, মাত্র 15টা সিজার হতে পারে সমস্যার কারণে, ডায়াবেটিসের কারণে, মায়ের সমস্যা বা সন্তানের সমস্যা হতেই পারে। আগের যুগে হাজারে এই 9 জন, হয়তো হাজারে 15 জন হয়তো মারা যেত। আগের জামানায় এই 15 জন, যেই 15 জন নর্মাল হবে না, হয়তো নর্মাল করতে গেলে মারা পড়তো আগের যুগে, এখন হয়তো সিজারে এই মৃত্যুর হারটা কমেছে। মৃত্যু তো হবে বিভিন্নভাবে, কিন্তু এখানে হারটা কমেছে। কিন্তু হাজারে 15 জন, 985 জন হইতে হবে নর্মাল জন্ম, আর বাংলাদেশে তার উল্টা, হাজারে 850 বরং 900 প্রায় সিজার। এটা হলো ডক্টর সাহেবদের, এক শ্রেণীর ডক্টর সাহেবদের ক্লিনিকের শতকরা 95% আয় হয় সিজার থেকে। গোটা জাতির মাগুলিরে ফঙ্গু করে দিয়ে কোটি কোটি মা, সিজার তো মেজর অপারেশন, মেজর অপারেশন, ভয়ঙ্কর অপারেশন, গোটা জীবন এই মহিলা এই মাটা ফঙ্গু, কোনো প্রেশার নিতে পারবে না, একটু কোথাও পড়লে তার ভয়ঙ্কর। আমার এক আত্মীয়, আমার আপনজন একজন, উনি ক্যান্সারে মারা গেছেন, সেলাই ছুটে গেছিল, ক্যান্সারে মারা গেছে।
এই চরিত্রহীনতা মানুষ মানুষের কাতারে আমরা নাই, কারণ সব ধরনের ভয়াবহ প্রচারের মিডিয়ার শিকার হয়ে আস্তে আস্তে যেই জাতি ছিল জান্নাতমুখী, দুনিয়াও তার হাতে থাকবে, জান্নাতও তার হাতে থাকবে, সে জান্নাত ফেলে দিয়ে শুধু দুনিয়া নিয়ে আছে। চেঞ্জ যেই মাইক চলে না, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা যেই পথে এখন চলে গেছি আমাদের চরিত্র নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যখন হিটলার 3500 বিমান নিয়ে একদিন ইংল্যান্ডের উপরে আক্রমণ করলো, গোটা ইংল্যান্ড আগুন জ্বালিয়ে দিল, চার্চিলকে তার সৈনিকরা বলেছিল আর পারা গেল না, আত্মসমর্পণ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। চার্চিল তখন বলেছিলেন আমার কোর্টগুলো ঠিক আছে কিনা, আদালতগুলো অক্ষত আছে কিনা, এই রিপোর্ট আমাকে দাও। ওরা কোর্টগুলো ঘুরে এসে রিপোর্ট দিল, না আমাদের কোর্টগুলো আদালতগুলো ঠিক আছে। তখন চার্চিল বলেছিলেন তাহলে আমাদের রাষ্ট্র ঠিক আছে, লড়ো আমরা জয়ী হব। ঠিকই যুদ্ধে তারা বিজয়ী হয়েছিল, কিন্তু নবীজি বলেছেন বাদেরু বিল মাউতে ইমরাতাস সুবাহা, গোটা বিশ্বের বর্তমান, আমি বাংলাদেশের কথা বলছি না, একটা বিশ্ব পরিস্থিতি, বিশ্ব এখন একটা পচা নদী, এই পচা নদীর ভিতরে সবাই আমরা পচা, গোটা বিশ্বটাই এখন আমাদের মরা বুড়িগঙ্গা, চৈত্র মাসের বুড়িগঙ্গা। এখনকার বুড়িগঙ্গা বন্যার পানি ঢুকে হয়তো পানিটা একটু ভালো, কিন্তু চৈত্র মাসে যে বুড়িগঙ্গা এটার পাশ দিয়ে হাঁটলে, আগের নদীর পাশ দিয়ে হাঁটলে স্বাস্থ্য ভালো হতো, এখন নদীর পাশ দিয়ে হাঁটলে স্বাস্থ্য নষ্ট হয় দুর্গন্ধে। এখনকার গোটা ওয়ার্ল্ডটাই ওই চৈত্র মাসের পচা বুড়িগঙ্গা, কে ভালো আছি। একদিন একজন মুসলিম মৃত্যু কামনা করছেন, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আরেকজন বললেন মৃত্যু না কামনা করা যায় না। তিনি বললেন হ্যাঁ একটা পরিবেশ আছে তখন ওই পরিবেশে মৃত্যু কামনা করা যায়। নবীজি বলেছেন বাদেরু বিল মাউতে ইমরাতাস সুবাহা, বিশ্ব যখন নির্বোধদের হাতে চলে যাবে, এক নম্বর, দু নম্বর কাসরাতাস সুরাত, গোটা বিশ্বে নিরাপত্তা বাহিনী আর নিরাপত্তা বাহিনী, যেই দিকে যাইবা সারা ওয়ার্ল্ড নিরাপত্তা বাহিনীতে ঠেসে যাবে, কারণ অপরাধ আর অপরাধ আর অপরাধ, নিরাপত্তা বাহিনীর সংখ্যাধিক্য তো অপরাধের সংখ্যাধিক্যের কারণে হয়েছে। নবীজির আমলে তো কোনো পুলিশ বাহিনী ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমর উসমান আলী তাদের কোনো বাহিনী ছিল না, বিনা বাহিনীতে এমন শাসন করেছিলেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুজাবির চলে যেত, রাস্তায় বাঘ ভাল্লুক ছাড়া কোনো মানুষের ভয় তাদের ছিল না। সুবহানাল্লাহ, তো কাসরাতাস সুরাত সারা বিশ্বখানি নিরাপত্তা বাহিনীতে ঠেসে যাবে, এই অবস্থা যখন দেখবা তিন নম্বর বাইয়াল হুকমে রায় বেচা কিনি হবে, আদালতের রায় বেচা, টাকা হইলেই রায় পাইবা, গোটা ওয়ার্ল্ড যখন দেখবা এই পর্যায়ে চলে গেছে, ওবাইয়াল হুকমে ও কাতিয়াতুর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্ন যখন করা হবে, পাঁচ বল ইস্তিগফাফা বিদ্দামি, মানুষের রক্তের কোনো মূল্য নাই, শুধু খুন আর খুন আর খুন। যখনই পত্রপত্রিকায় দেখবা, রেডিও টিভিতে নজর রাখবা, শুধু খুনের বার্তা, খুন আর খুন, কোনো মূল্য নাই। এইসব যখন দেখবা তখন মৃত্যু কামনা করতে পারো। আমাদের এই সমাজে এখন জীবনের চেয়ে মরণ উত্তম, যদি ঈমান নিয়ে আমরা যেতে পারি। সম্মানিত ভাইগণ, বলছিলাম যে নিজের কোনো ভালো যাতে
কোন ইবলিসি পরিকল্পনায় চেঞ্জ না হয়। যা আছে আঁকড়ে ধরুন, যা আছে আঁকড়ে ধরুন। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস, আঁকড়ে ধরো, পাশের দাঁত দিয়ে কঠিন ভাবে চেপে ধরো যাতে হারিয়ে না যায়। এখন যে সভ্যতা, এই সভ্যতা সম্পর্কে আমাদের চেয়ে আপনারা বেশি জানেন, একটু নজর দিলেই আপনারা দেখবেন বিভিন্ন নামে আমাদের ঈমানকে, আমাদের দ্বীনকে, আমাদের আদর্শকে, আমাদের সব কিছুকে ইবলিস কেড়ে নিয়েছে। ভিতর থেকে আমরা বদলে গেছি, ভিতর থেকেই বদলে গেছি। এখন গান বাজনা না শুনলে এটা আনস্মার্ট মুসলিম কেমন? এক সময় গান বাজনা শুনলে সবাই কানে হাত দিত, আঙ্গুল দিয়ে কান বন্ধ করত। সেই গান না শুনলে এখন ইমানই টিকে না, সেই গানে হয়ে হয়েছে এখন সংস্কৃতি, শিল্প, শিল্পকলা, শিল্পকলা। রদু বিআইয়াকুনু মাআল খাওয়ালিফ, নারীদের ঘরে থাকার ছিল তাদের গৌরব। কোরআনে তাদেরকে সূরা তওবায় খাওয়ালিফ, খাওয়ালিফ দুইবার বলা হয়েছে। খাওয়ালিফ মানে পিছনে থাকে, যারা বাড়িতে থাকে পিছনে থাকে, সামনে যায় না, পুরুষের সামনে যায় না, পিছনে থাকে। মুনাফিকদের সমালোচনা আল্লাহ করেছেন যে রদু বিআইয়াকুনু মাআল খাওয়ালিফ, মুনাফিকগুলো যেই নারীরা পিছনে থাকে, পিছনে থাকাই তাদের সৃষ্টিগত নেচার। এরা পুরুষ হয়েও নারীদের সাথে ঘরে থাকে, এই জন্য তাদের উপরে আল্লাহর অভিশাপ। পুরুষেরা থাকবে বাইরে, নারীরা থাকবে পেছনে ঘরের ভিতরে। খাওয়ালি নবীজির সাথে যারা যেত না তাদেরকে বলা হতো নারীর সাথে খাওয়ালিফের সাথে, পিছনে যারা থাকে ওদের সাথে থেকে গেছে। ফাতুবে আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের উপরে এই জন্য শিলমোহর মারা হয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, এরা কিছু বুঝবে না। এখন নারীরা খাওয়ালিফ, এখন পুরুষেরা খাওয়ালিফ। পুরুষ বাড়িতে থাকে, নারী চাকরি করতে যায় সৌদি আরব, হংকং, সিঙ্গাপুর। এখন পুরুষেরা খাওয়ালে, নারীরা হলো এখন অগ্রগামী। টোটাল উল্টানো হয়েছে। এই উল্টা সমাজ থেকে আপনি ইমান নিয়ে কবরে যাবেন আর জান্নাতে যাবেন? আপনার মধ্যে ইবলিস এতটা এত বড় চেঞ্জ এনে দিল যে পুরুষটা বাড়িতে বসা, নারীটা চাকরি করতে চলে গেছে। অথচ সারা কোরআনে আল্লাহ বলছে নারীগুলি হলো পিছনে থাকে। ওরা মুসা আলাইহিস সালাম যেই দুটা মেয়ের পশুগুলিকে পানি পান করিয়ে দিয়েছিলেন পাথর সরিয়ে, কূপের মুখ থেকে পাথর সরিয়ে, একটা তরুণী মেয়ে যখন ওনাকে ডাকতে আসলো, উনি বললেন তুমি পিছনে থাকো, আমি সামনে হাঁটবো, তুমি পিছিয়ে পিছিয়ে আসো। যেখানে রাস্তা দুদিকে গেছে একটা কঙ্কর মেরে পিছন থেকে আমাকে কমান্ড করবা, ডানে না বামে একটা কঙ্কর নিয়ে মারবা, কিছু বলো না, আমার সামনে আসার দরকার নেই, যে পিছন থেকে আমাকে রাস্তা দেখুন। আর এখন আমরা মিছিল করি, মাশাআল্লাহ আমাদের মহিলারা আগে। শুনেন, করতে পারেন করেন, করে যান। আমাদের দায়িত্ব বলার, আমরা বলছি যে এগুলি রং, রং ডিসিশন। কেন না বললে আমরাও ধরা পড়বো আল্লাহর কাছে, উপায় তো নাই। হ্যাঁ, অনেকে নারাজ হবেন যে হুজুর কি বলে এগুলো। হ্যাঁ, হুজুর কি বলে, ধরেন কিছুই বললাম, নাথিং বললাম, তারপরে তো আমারও তো একটা জীবন আছে, বাঁচতে তো হবে। বলার জায়গা দাঁড়িয়েছি, না বললে আল্লাহ ধরবেন কি কাজী সাহেব, কার ভয়ে বললেন না, যান জাহান্নামে যান, তখন তো আপনি আমাকে বাঁচাতে যাবেন না। এজিদের একজন শাসক, এজিদের একজন সচিব, এজিদ তাকে একটা নির্দেশ দিয়েছিল, সেটা ইসলাম বিরোধী নির্দেশ। এখন সেই সচিব সাহেব খুব পেরিশানিতে পড়লেন, কি করি, যদি এজিদের নির্দেশ মানি আল্লাহ নারাজ হবে, আল্লাহর নির্দেশ মানি এজিদ নারাজ হবে, কি করা যায়। হাসান বসরি রহেমাহুল্লার কাছে গেলেন, যে হাসান বসরি রহেমাহুল্লাহ আপনি একটু বলেন তো আমার এই মুহূর্তে কী করার, কী করণীয় আছে। উনি এমন একটা জবাব দিলেন, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো জবাব। তিনি বলেছেন, আল্লাহ ইয়ামনাউকা মিন ইয়াজিদ ও ইয়াজিদ লা ইয়ামনাউকা মিন আল্লাহ, আল্লাহ তোমাকে ইয়াজিদ থেকে বাঁচাতে পারবে, কিন্তু ইয়াজিদ তোমাকে আল্লাহ থেকে বাঁচাতে পারবে না।
আল্লাহু আকবার, এটাই তো ইমান। পরেশ সচিব আল্লাহ হুকুমটাই মেনেছিলেন, বাস্তবে ইয়াজিদ তাকে কিছুই করে নাই, আল্লাহ তাকে সেভ করেছিলেন। আল্লাহ ইয়ামনাউকা মিন ইয়াজিদ ওয়া ইয়াজিদ লা ইয়ামনাউকা মিন আল্লাহ, এটাই বিধান। বর্তমান এই ইমান হারানোর যে সয়লাব, ইসলাম থেকে আমাদেরকে কাট অফ করা যে সয়লাব, পয়েন্টগুলো বুঝে বুঝে স্টাডি করে করে কোরআন হাতে নিয়ে যদি স্টাডি করেন, জীবনের সাথে মিলাবেন আর দেখবেন কোথায় কোথায় সরিয়ে নেওয়া হয়েছে। হাজারো পয়েন্টে আমরা নাই, ইসলামের ধারে কাছেও নেই, আমাদেরকে সরিয়ে ফেলা হয়েছে কিন্তু আমাদের অনুভূতি নাই। আর সে অনুভূতি ফেরত আনতে হলে কোরআনের দিকে ফিরে আসতে হবে। হযরত আলী ফিতনার জমানায় বাঁচবার উপায় কি নবীজিকে প্রশ্ন করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কিতাবুল্লাহ, ফিতনার ওই ভয়াবহ যুগে বাঁচার আর কোনো উপায় নেই আল্লাহর কিতাব ছাড়া। এটাকে সঙ্গী বানো। বস্তুতে ভক্তি একজন মুসলিম যার হাতে এক কপি কোরআন আছে, সে পড়ে বুঝে আর সংসার চালাবার মতো তার সামর্থ্য আছে, সেই পৃথিবীর হাজার কোটি বিল গেটসের চেয়েও আরও বড় ধনী। এক কপি কোরআন তার আছে আর সংসার চলার মতো তার বুঝ আছে, তার মতো সৌভাগ্যবান এই যুগে আর কেউ নেই। আমরা কি পারি না একটা কোরআন জীবনের সাথী বানাতে? এক কপি কোরআন অনুবাদ সহ, একটু ব্যাখ্যা সহ এক কপি কোরআন সবার, শিশু কিশোর তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধা সবার জন্য রক্ষা কবচ হল আল কোরআন। আল্লাহ আমাদের আপনাদেরকে কোরআনের সাথে বানিয়ে দিন। সর্বশক্তিমান আল্লাহ, অফুরন্ত ক্ষমতাধর আল কোরআন, জীবন্ত আল কোরআন, একটা আয়াতেই আপনার জীবনকে ফিরিয়ে দিতে পারে, ঘুরিয়ে আনতে পারে। জাপানের একজন প্রফেসর, বিশাল বড় প্রফেসর, প্রফেসরদের প্রফেসর, ওস্তাদদের ওস্তাদ, কারোর সাথে মিশে না, কার সাথে মিশবো, আমার সমান তো কেউ নেই, সবাই তো আমার স্টুডেন্ট, আমার ছাত্র, আমি এত বড়, আমি এদের সাথে কথা বললে প্রেস্টিজ হ্যাম্পার হয়। এইভাবে নিজের প্রেস্টিজ রক্ষা করতে গিয়ে সমাজ থেকে কাট অফ হতে 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 একলা ঘরে থাকে। আর আমরা তো জানি একলা 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 একটা মানুষ বহুদিন ঘরে থাকলে মানসিক রুগী হয়ে যায়। এত বড় প্রফেসর উনি মানসিক রুগী হয়ে গেছে, কারোর সাথে মিশতে পারে না মান ইজ্জতের ভয়ে। একদিন দোকানে কোনো সদাই করতে গেলেন, তখন দোকানে কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছিল সূরা আর রোমের 21 নম্বর আয়াত, অমিন আয়াতিহি আন খলাকাকুম মিন তুরাবিন সুম্মা ইজা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ কি চিনো না, তাকে চিনবা, এই একটা পয়েন্টে যদি চিন্তা করো চিনবা যে আল্লাহ তোমাদের সবাইকে এই কাদা মাটি থেকেই রচনা করেছেন, তোমরা মৃৎশিল্প, মৃত্তিকার শিল্প, রব্বুল আলামিনের শিল্প, মাটি দিয়ে তোমাদের তিনি সৃষ্টি করেছেন। ওই প্রফেসরের কানে এই বার্তাটা গেল, ইনফরমেশনটা গেল কি, তাহলে আমি যাদেরকে পড়াই ওরও মাটির, আমিও মাটির, যার সাথে আমি কথা বলি না আমার প্রেস্টিজের ভয়ে, সেও মাটির, আমিও মাটির, যা দেখি আশপাশে সব মাটির, সর্বনাশ, তাহলে আমি কত বড় ভুলের মধ্যে আছি। যদি মাটিরই মানুষ হয়ে থাকি, সেই পটাশিয়াম, সেই ক্যালসিয়াম, সেই ম্যাগনেশিয়াম, সেই গন্ধক, এটা সেটা সব আমি, তারা একই জিনিস, তাহলে কিসের আমার অহংকার, কিসের আমার এই বিভাজন? না তো আমি বিরাট রং ডিসিশনের মধ্যে আমি পড়েছিলাম, ওই আয়াত শোনার পর থেকে যে সবার সাথে হ্যান্ডশেক করতেছে, হাসি খুশি করতেছে, চা খাচ্ছে, চা দোকানে যাচ্ছে, মিলামিশা করতেছে, এক সপ্তাহে সে মানসিক রোগ থেকে মুক্ত হয়ে গেল। তারপরে সে ভাবলো এই কিতাব কোনো মানুষের কিতাব না, যে আমার মতো একটা লোককে এই ছোট্ট একটা কথা দিয়ে লাইফ চেঞ্জ করে দিল, এই কিতাব কোনো মানুষের কিতাব না, এটা সৃষ্টিকর্তার। তারপরে সে ইসলাম কবুল করেছে, কোরআনই পারে। ওমরের মতো মানুষ নবীকে খুন করতে গিয়া কোরআনের একটা আয়াত শুনে উনিও খুন হয়ে গেলেন, উনিও চেঞ্জ হয়ে গেলেন, উনিও বদলে গেলেন, এটা কোরআনই পারে, আর কিছুই পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। আমিন।
এক কপি কোরআন আর কিছু টাকা। এই লোকটা এই জগতের ধনকুবের সবচেয়ে বড় ধনী, তার কোনো অভাব নাই। কোরআন পেয়ে যে নিজেকে সবচেয়ে বড় ধনকুবের ভাবে না, সে আমার উম্মতেই না। আমার উম্মত হওয়ার একটা কোয়ালিটি লাগে। এত বড় ধন পেয়েও তুমি নিজেকে ধনী ভাবলো না, কিসের উম্মত তুমি? আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাইরাসগুলো থেকে, যে ভাইরাসগুলো ইমান খেয়ে ফেলছে, আমাদের দিন, আমাদের আদর্শ মনুষ্যত্ব, আমাদের শিক্ষকদের চরিত্র, ডক্টরদের চরিত্র, যে ইবলিসি মহাপরিকল্পনার অধীনে সর্বস্তরে আমাদের এসব কেড়ে নেওয়া হয়েছে, এগুলোকে ফেরত আনার একটাই উপায় কোরআনকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু